আমি নিজে মেডিক্যাল ডিপার্টমেন্টের লোক নই কিন্তু এই বিপি মেশিন রিপেয়ার করতে পারি তাই এই মেশিনের সমস্যার সমাধান করে আপনাদের সাথে শেয়ার করব তো বিপি মেশিন বা বিপি কাপের প্রত্যেকটা অংশ মার্কেটে স্পেয়ার পার্টস হিসেবে কিনতে পাওয়া যায় বা খুচরা কিনতে পাওয়া যায় যদি কোনো অংশ নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কিনে পরিবর্তন করে দিতে পারেন তো কিভাবে পরিবর্তন করবেন আমি আপনাদের দেখিয়ে দেব এই মেশিনের সমস্যা হলো এর যে পেশার গজ মিটার রয়েছে পেশার মিটার তার কাটা কোনোভাবেই স্থির থাকে না যদিও পাম্পের বা ভাল্বের যে লক রয়েছে তা লক করে দিলেও আস্তে আস্তে পেশার রিলিজ হয়ে যায় এ কারণে আমি সমস্যা চিহ্নিত করব এবং সমাধান করব তো এই যে আমি পেশার মিটার সরিয়ে রাখলাম খুলে এবং এই যে পাম্প রয়েছে তাও আমি সরিয়ে দিছি তো কিভাবে ব্লাডার খুলবেন বিপি কাপের যে ব্লাডার এই ব্লাডার আমি খুলে নিচ্ছি ব্যাগের ভিতর থেকে ব্লাডার কিভাবে খুলতে হয় তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ ব্লাডার অনেক সময় নষ্ট হয়ে যায় বা লিক হয়ে যায় তো অনেক গরমে এ ধরনের ব্লাডার বা রাবার আস্তে আস্তে গলে যায় তখন যদি আপনারা ব্লাডারের উপরে বা এই পাইপ বা যে টিউব রয়েছে এর উপরে যদি একটু পাউডার ছিটিয়ে রাখেন নর্মাল পাউডার তাহলে দীর্ঘদিন ভালো থাকে তো পাম্পের এই নীচের অংশে একটি বল থাকে যে বল মূলত প্রেশারটাকে হাওয়ার প্রেশারটাকে আটকে রাখে বা লক করে রাখে তো এই বল কাজ করছে না এখান থেকে অল্প পরিমাণে হাওয়া রিলিজ হচ্ছে তো আমরা একটি পাম্প নিয়ে আসছি তার সাথে একটি ভাল্ব রয়েছে তো পাম্পের যে অংশটি উপরে থাকে তাকে ভাল্ব বলে এই ভাল্ব মূলত হাওয়ার যে প্রেশার থাকে তা লক করে রাখে তো আমরা এই পাম্পটি নিয়ে আসছি একশো টাকা দিয়ে এবং এই ব্লাডার বর্তমান বাজারে তিনশো টাকা দাম আর যদি পেশার গজ মিটার নষ্ট হয়ে যায় তাহলে একশো টাকা থেকে একশো আশি টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো আমরা পুরাতন যে পাম্প রয়েছে তা বাদ দিয়ে নতুন পাম্প ফিটিং করে দেব তো খুবই সহজ একটি কাজ এখানে যদি কোনোভাবে কাটা মিটারে কাটা যদি আগ পিস হয় বা আপ ডাউন করে তাহলে দেখেন এখানে দুটি গ্রুপ রয়েছে গোল গোল দুটি গ্রুপ রয়েছে এই দুটি গ্রুপের সাহায্যেই মূলত আপনারা একটি ক্লিপ প্লাস ব্যবহার করে কাটা জিরোর কোঠায় নিয়ে আসতে পারেন বা জিরোর কাছে নিয়ে আসতে পারেন তো কিভাবে নিয়ে আসবেন এইভাবে একটু ঘুরিয়ে লুজ করে আপনারা কাটা জিরোয় নিয়ে আসবেন এবং সজরে টাইট করে দেবেন এখানে টাইট করে দিলে এই মূলত কাটা জিরো যেখানে থাকবে সেখানে লক হয়ে যাবে তো পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এ ধরনের কাটা যদি প্রেশার মিটারের কাঁটা ডাউন হয়ে যায় আক পিস হয়ে যায় তাহলে কিভাবে আপনারা ঠিক করবেন সেটা দেখিয়েছিলাম যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এই যে একটি ব্যাগের যে জায়গা রয়েছে ছোট্ট একটি জায়গা এখান থেকে মূলত ব্লাডার ঢুকিয়ে দিতে হবে তো ব্লাডার কিভাবে ভাঁস করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে ভাঁস করে খুব সহজেই ব্লাডার ব্যাগের ভিতরে আপনারা ঢুকিয়ে দিতে পারবেন দেখেন আমি কিভাবে ভাস করলাম যদি ব্লাডার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে এমনিতেই সেটা সমানভাবে ব্যাগের ভিতরে থেকে যাবে কোনোভাবেই নরচর হবে না তো ব্লাডারের যে বড় অংশ সেটা মূলত ব্যাগের ওই সাইডে চলে যাবে এবং ডান দিকে ছোট অংশ থাকবে আমি কীভাবে ব্লাডার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি তা আপনারা দেখছেন এবং এই যে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে এই অ্যারো চিহ্নটাই মূলত খুব গুরুত্বপূর্ণ এই বিপি মেশিনের ক্ষেত্রে যারা পরিমাপ করে তারা বলতে পারবে তো আমি এইভাবে ঠকিয়ে দিলাম এবং যে পাম্প তার সাথে যে প্রেশার মিটার যে স্থানে ছিল ঠিক সেই স্থানে আমি ফিটিং করে দেব। এই যে দুটি টিউব দেখছেন এই টিউবের এই অংশে মিটার ছিল এবং এই যে টিউবগুলি যদি বেশি গরম অবস্থায় থাকে বা গরমের ভিতরে থাকে তাহলে খুব তাড়াতাড়ি গলে যায় বা দীর্ঘদিন ব্যবহার করলে এটা গলে যাবেই তো তখন আপনারা ব্লাডার কিনে পরিবর্তন করে দিতে পারেন সম্পূর্ণ ভিভি মেশিন কেনার প্রয়োজন হয় না তো এই যে অংশটা পাম্পারের এই অংশটা মূলত নষ্ট হয়ে গেছে বিধায় আমি নতুন একটি যে পাম্প সেটা নিয়ে আসছি এবং তার সাথে এই যে অংশ রয়েছে এটাকে মূলত বাল্ব বলে এটা প্রেশারটাকে হাওয়ার প্রেশারটাকে আটকে রাখে এবং রিলিজ করা যায় ঘুরিয়ে ঘুরিয়ে রিলিজ করতে হয় তো দেখেন আমি যে পাম্প নিয়ে আসছি তার কোম্পানি দেখা যাচ্ছে এবং এইভাবে ফিটিং করে দিতে হয় তো যেই পাম্প আমি পরিবর্তন করে দিচ্ছি পুরাতনটা এবং নতুনটা একই কোম্পানির দেখেন আমি খুব সহজেই পেশার মেশিন বিপি মেশিনের ভাল্ব বা পাম্প পরিবর্তন করে মেশিনটি কিভাবে রিপেয়ার করলাম শুধুমাত্র এয়ার প্রেশার ধরে রাখতে পারছিল না বিধায় আমি প্রথমে মনে করেছিলাম যে আমার মেশিনের ব্লাডার নষ্ট হয়ে গেছে কিন্তু ব্লাডারে কোথাও লিক না পেয়ে আমি চেক করলাম কোথা থেকে সমস্যা হচ্ছে তো লিক ধরা পড়েছে এই যে পাম্প রয়েছে পাম্পের নিচের অংশ থেকে লক করার পরেও অল্প অল্প হাওয়া বা প্রেশার হাওয়ার প্রেশার রিলিজ হচ্ছে তো দেখেন নতুন যে পাম্প আমি লাগিয়েছি তাতে আমি পেশার মেপে দেখছি দেখেন স্বাভাবিকভাবেই কাটা নিচের দিকে নামছে তো লক করে যদি রেখে দিই তাহলে সুন্দরভাবে লক হয়ে থাকবে এতক্ষণ মূল্যবান সময় খরচ করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন